হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন বন্ধুগণ। আমরা মোটামুটি বাজেট নিয়ে অনেকেই ব্যবসা করতে চাই, কিন্তু নতুন ব্যবসা করতে গেলে আপনাদের মনে একটা ভয় থেকে থাকবে নিশ্চয়ই, যে মাল কোথায় বিক্রি করব, কিভাবে সেল দেব। তো এই টেনশনের জন্য কিন্তু অনেকেই কিন্তু ব্যবসা ঠিকমতো শুরু করে উঠতে পারে না। তো আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চলেছি, এই নিয়ে আপনাকে খুব বেশি দৌড়াদৌড়ি করতে হবে না, এই মাল আপনার অনায়াসেই বিক্রি হয়ে যাবে, কারণ এর মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে। তাই আপনাকে ঘুরে ঘুরে বেড়াতে হবে না, দাদা আমার মাল কিনুন বা আমার কাছ থেকে মাল কিনুন, তো এরকম কোনো চাপই নেই, আপনি এই ব্যবসা অনায়াসে কিন্তু শুরু করে দিতে পারবেন। তো কী সেই ব্যবসার আইডিয়া জানতে গেলে বন্ধুগণ অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো বন্ধুগণ বেশি কথা না বাড়িয়ে আজকের এই ব্যবসার আইডিয়াটি শুরু করে ফেলছি। আজকে আমি আপনাদের বলতে চলেছি যে আপনারা কি করে সোনপাপড়ির ব্যবসা শুরু করবেন। এই সোনপাপড়ি যে কতটা চাহিদা রয়েছে সেটা নিশ্চয়ই আমাকে আলাদা করে বুঝিয়ে বলতে হবে না, কারণ আপনারা সকলে ভালো করেই জানেন যে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু কম বেশি সোনপাপড়ি কিন্তু খেয়ে থাকে। তাই এই প্রোডাক্ট যদি আপনি বানিয়ে মার্কেটে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা অনায়াসেই কিন্তু ইনকাম করতে পারবেন। আপনি চাইলে এই ব্যবসা একদম ন্যূনতম পুঁজি নিয়ে শুরু করতে পারেন, 4-5 হাজার টাকা। আমি ধরলাম যে আপনি খুব বেশি হলে 10,000 টাকা নিয়ে এই ব্যবসা অনায়াসে কিন্তু শুরু করতে পারেন। নিজের বাড়িতে বসে আপনি নিজের একটা ঘর নিয়ে কিন্তু এই সোনপাপড়ি তৈরি করতে পারেন ম্যানুয়ালভাবেই। আবার যদি চান যে না আপনি ম্যানুয়ালভাবে নয় মেশিনের সাহায্যে করবেন, তাহলে অবশ্যই আপনি মেশিন কিনেও কিন্তু শুরু করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা অনেকটাই বেড়ে যাবে। মোটামুটি একটা অটোমেটিক মেশিনের মাধ্যমে যদি আপনি তৈরি করতে চান, তাহলে মোটামুটি আপনার 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। তো আমি শুরুর দিকে বলবো যে মেশিন কেনার কোনো প্রয়োজন নেই, আপনারা নর্মালি নিজস্ব হাতেই কিন্তু এরকম তৈরি করে নিতে পারেন সোনপাপড়ি। তো সোনপাপড়ি আপনি তৈরি করে কীভাবে বিক্রি করবেন তার আগে একটা কথা বলে রাখি, সোনপাপড়ি আপনি কোথায় কোথায় বিক্রি করতে পারবেন। আপনি মূলত দুটো জায়গায় অনায়াসেই বিক্রি করতে পারবেন, 1 মিষ্টির দোকানে আর 2 হলো মুদি দোকানে। তো আপনারা মুদি দোকানে দেখবেন যে কাচের জারে কম বেশি কিন্তু এরকম সোনপাপড়ি থাকে, মিষ্টির দোকানেও আপনি বিক্রি করতে পারবেন। আর সেক্ষেত্রে আরেক জায়গাও আপনি বিক্রি করতে পারবেন, সেটা হলো আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে যে আপনি এখানে সোনপাপড়ি বানান। তো সেখানে কি হবে, আপনার অনেক এরকম হকার ভাইরা চলে আসবেন যে যারা আপনার কাছ থেকে এরকম সোনপাপড়ি নেবে। দেখবেন কিছু কিছু হকার ভাইরা রয়েছে ট্রেনে বাসে কিন্তু তারা সোনপাপড়ি বিক্রি করে 10-20-30 টাকা প্যাকেট। তো তারাও আপনার কাছ থেকে সোনপাপড়ি নিয়ে যেতে পারে, এবং আপনি মিষ্টির দোকান এবং মুদি দোকানে তো অনায়াসে বিক্রি করতে পারবেন। যখন আপনি যে কোনো মুদি দোকান ধরবেন তখন তারা অনায়াসে কিন্তু আপনার কাছ থেকে এই সোনপাপড়ি নিয়ে যাবে, কারণ এই নিয়ে কেউ ঘোরাঘুরি করে না, না নেবো না আজকে না কালকে, এই নিয়ে কেউ করে না, কারণ এর মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে। তাই আপনি কিন্তু এই সোনপাপড়ির ব্যবসা করতে পারেন। তো সোনপাপড়ির ব্যবসা করতে গেলে আপনাকে মূলত একটা জিনিসে একটু সতর্ক থাকতে হবে, সেটা হলো আপনি প্যাকেজিংটা একটু সুন্দর করবেন। দেখুন যে কোনো জিনিসেরই কিন্তু প্যাকেজিংয়ের উপর ডিপেন্ড করে তার কোয়ালিটি, মানুষ কিন্তু প্যাকেজিং দেখেই বোঝে যে এর কোয়ালিটি কীরকম হতে পারে। তাই আপনি যত ভালো কোয়ালিটি বানান না কেন, আপনার যদি প্যাকেজিং ভালো না থাকে তাহলে কিন্তু আপনার মাল বিক্রি হবে না। তাই আপনি নিজস্ব নাম লোগো লাগিয়ে ট্রেড লাইসেন্স বানিয়ে আপনি কিন্তু একটি সুন্দর কালারফুল প্যাকেজ কিন্তু তৈরি করতে পারেন। প্লাস্টিকের পাউচও করতে পারেন, তারপর কাগজের বক্স বানাতে পারেন, এবং প্লাস্টিকের কৌটো বানাতে পারেন, এছাড়া কাচের জার, বিভিন্ন কিন্তু আপনি প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি মোটা টাকা অবধি ইনকাম করতে পারবেন এই ব্যবসা প্রতি। তো আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা এই ব্যবসাটা কীভাবে শুরু করবেন। তো বন্ধুগণ হয়তো আপনারা অনেকেও বলতে পারেন যে কীভাবে বানাতে হয় সেই পদ্ধতিটা আপনারা হয়তো দেখতে চাইতে পারেন। দেখুন বন্ধুগণ, এটি একটি ব্যবসা সংক্রান্ত ভিডিওর চ্যানেল, এখানে তো কোনো রেসিপি বলানো হয় না। তো নিশ্চয়ই আপনারা যখন এই ব্যবসা করবেন আপনারা নিজস্বভাবে জেনেই নেবেন, ইন্টারনেট সার্চ করলে জানতে পারবেন যে কী করে সোনপাপড়ি তৈরি করতে হয়। তো সোনপাপড়ি তৈরি করা খুব একটা বড় কঠিন বিষয় নয়। এবার যদি আপনারা চান যে কী করে মেশিনের মাধ্যমে সোনপাপড়ি তৈরি করতে হবে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সেরকম একটি ভিডিও বানিয়ে দেবো আপনাদের, যে সেখানে বলে দেবো যে মেশিনের মাধ্যমে কী করে সোনপাপড়ি তৈরি করে আপনারা ব্যবসা শুরু করতে পারেন একদম বড় আকারে। তো আজকের যে ব্যবসার আইডিয়াটা, এটি একটি অল্প বাজেটের ব্যবসার আইডিয়া, সর্ববুঝি নিয়ে আপনারা কীভাবে শুরু করবেন সেই পদ্ধতি আমি আপনাদের আজকে বললাম। আর এই ব্যবসা করে মোটামুটি আপনারা মাসে কম করে কিন্তু 20-30 হাজার টাকা অনায়াসেই কিন্তু ইনকাম করতে পারবেন। তো বন্ধুগণ আজকের এই ছোট্ট এবং ইউনিক বিজনেস আইডিয়াটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে তাহলে কী করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন এরকমই নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।